ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুর্শিদাবাদের দমকল পৌরসভার দক্ষিণনগর গ্রামের। সেখানে মোস্তাফ মণ্ডল, আব্দুল মণ্ডল, মুকুল মণ্ডল নামে তিনজনের ঘর সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানতে পারা গেছে, রান্নার আগুন থেকে এই ধরনের আগুন লাগানোর সম্ভাবনা সর্বাধিক রয়েছে। স্থানীয় মানুষজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, তারপর দমকলের একটি ইঞ্জিন আসার পরে সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণে আনে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। ঘটনার পর পুরো এলাকায় রীতিমতো থমথমে পরিবেশ, শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় জুড়ে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। নিচে আগুন নাই, উপরে আগুন জ্বলছে, চালের উপরে, চালের উপরে আগুন জ্বলছে। তো আগুনের শব্দ হচ্ছে, উপর দিকে তাকাচ্ছি তো আগুন উপরেই জ্বলছে। বাইরে ঘর থেকে বাড়ি আমি তৈরি, বাইরে এসে আমি চিল্লাছি, লোকজন কেউই নাই ঘরতে। বাইরে থেকে দুটি চারটি লোক আইলো, এসে তো লিভাতে যে তখন আগুন মেলাই হয়ে গেল। ওই চাল থেকে আগুন এই চালে ধরে গেল, এই চাল থেকে ছাদের খড়িতে ধরে গেল। কটা বাড়ি পুড়েছে মূলত? তিনটে বাড়ি। কি ঘর, থাকা ঘর না রান্না ঘর? সব খড়ির, সবই থাকারই ঘর, খড়ির ঘর। পাটকাটি দিয়ে ঘেরা ছিল, পাটকাটি দিয়ে চাল ছিল। ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়েছে? ক্ষয়ক্ষতি মানে ঘর এখন সব কিছু ছিল, সবই তো পুড়েছে, কেউ লোক নাই বার করতে পারেনি, সবই পুড়ে গেছে। দুটি তিনটি সাইকেল ছিল, পুড়ে গেছে। স্থানীয় মানুষের নিভিয়েছে নাকি দমকল এসেছিল? ওই মানুষের লিভাতে লিভাতে আসলো আগুন গলায় নিয়ে এসে লিভিয়েছে। আপনার নাম? তারা মন্ডল।